সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা আজকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে কীভাবে সমতা আনতে হয়। অর্থাৎ এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা এরকম, কোন সংখ্যা 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হতে 5 বেশি হবে। তাহলে এ ধরনের অঙ্ক যদি আমরা করতে চাই, আমরা আরেকবার ভালো করে বুঝি যে কোনো একটি সংখ্যা এর 4 গুণের সাথে 1 যোগ করলে, অর্থাৎ 4 গুণ যোগ 1, ফলে যে যোগফল হবে সে যোগফলটা হবে সংখ্যাটির 3 গুণ হতে 5 বেশি। তার মানে সংখ্যাটির 3 গুণের চাইতেও 5 বেশি হবে আগের যোগফলটা। এ ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে জিনিসটা বোঝা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যদি এটাকে খুব সহজে বুঝতে পারি তাহলে অঙ্কটা খুব সহজে করতে পারবো। আর আমাদের এই ধরনের অঙ্কের 2 ধরনের সলিউশন থাকে। একটা আমরা খুব সহজে করতে পারি মুখে মুখে করে, আরেকটা আমরা লিখে করতে পারি। তো আমরা 2টা মেথডই এখন দেখব। তো প্রথমেই আমরা মুখে মুখে করে দেখার চেষ্টা করি। তো আমরা এখানে দেখছি যে আমাদের অপশনে 4টি সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3, 4। তো সেক্ষেত্রে আমরা বলছি যে কোনো সংখ্যার 4 গুণের সাথে। তাহলে আমরা প্রথমে ক কে নির্বাচন করি। ক কে নির্বাচন করে আমরা দেখছি যে এই সংখ্যার 4 গুণ, তাহলে 1 গুণন 4 যোগ 1, তাহলে কত হয়? এটা সমান হয় 4 × 4 = 5। এবং এই যে যোগফলটা, এই যোগফলটা হবে 3 গুণ হতে 5 বেশি, তাহলে 1 গুণন 3 যোগ 5, তাহলে দেখছি 3 × 3 = 5, 5×3 = 8। তাহলে 2টা সংখ্যা সমান হলো না। 2টা সংখ্যা যদি সমান না হয় তাহলে এই অ্যান্সারটা হবে না। আমরা এবার দ্বিতীয় সংখ্যাটি নিয়ে কাজ করতে পারি। এখানে দেওয়া আছে 2, অর্থাৎ আমরা যদি পরের মেথডটা অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি যে 2 × 4 + 1, এটা সমান কত হয়? 8 × 9 হয়। আবার আমরা যদি এরকম করে করি যে 2 × 3 + 5, তাহলে কত হবে? তাহলে হবে 3 × 6 = 5, 6 = 11। এখন আমরা দেখছি যে 2টা সংখ্যা সমান নয়। 2টা সংখ্যা যদি সমান না হয় তাহলে আমাদের এই অ্যান্সারটাও হবে না। এখন আমরা 3 নম্বরটা অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 × 4 + 1, এটা 13 হয়। এবং আমরা পরের অংশটা যদি করি তাহলে 3 × 3 + 5 সমান হয় 9, 5 = 10। তাহলে দেখছি যে 2টি সংখ্যা সমান নয়, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। তাহলে এরকম ক্ষেত্রে যদি আমরা দেখি যে 3টি অপশন আমাদের অবসলেট হয়ে যাচ্ছে, 3টি অ্যান্সার আমরা পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই চতুর্থটা হবে। তো চতুর্থটা যদি আমরা করে দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখব, 4 × 4 + 1, এটা হয় 17। এরপরে আমরা যদি করি 4 × 3 + 5 সমান হয় 3×12 আর 5 = 17। তাহলে আমরা দেখছি এই ক্ষেত্রে 2টি সংখ্যা সমান, তার মানে আমাদের অ্যান্সার হবে 4 নম্বর। এ ধরনের প্রশ্নের সলিউশন আমরা বের করতে পারি মুখে মুখেই, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে মুখে মুখে আমরা অঙ্কটা বের করলাম এটা অ্যাপ্লাই করতে পারবো আমরা তখন যখন আমরা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবো। কিন্তু যদি আমাদের রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তাহলে অবশ্যই এই অঙ্কটি লিখিতভাবে করতে হবে। তাহলে সেটা আমরা কীভাবে করবো আমরা এখন সেই মেথডটা দেখব। তাহলে আমরা আরেকবার ফিরে যাই আমাদের অঙ্কে, কোনো সংখ্যার 4 গুণ। তাহলে আমাদের প্রথমে সেই সংখ্যাটি ধরে নিতে হবে। আমরা ধরি সংখ্যাটি এক্স। সংখ্যাটি যদি এক্স হয় তাহলে ওই সংখ্যার 4 গুণ, তাহলে হবে 4x, তার সাথে 1 যোগ, তাহলে +1। এটা সমান কত হবে? এটা সমান হতে হবে সংখ্যাটির 3 গুণ। সংখ্যাটি আমাদের কত? আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে 3x, 3x হতে 5 বেশি। অর্থাৎ এই অংশটা, আমাদের প্রথম অংশটা হবে 3x এর চাইতে 5 বেশি। তাহলে সমতা আনার জন্য আমরা কী করবো? এখানে 5 যোগ করে দিই।
তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম 4x প্লাস 1 ইকুয়াল 3x প্লাস 5। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা খুব সহজে সমাধান করে নিই তাহলে x এর একটা মান পাবো আর সেটাই হবে আমাদের আনসার। তাহলে সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে যদি সমাধান করতে চাই তাহলে আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের আছে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল 5 মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ইজ ইকুয়াল 4, তাহলে এটাই আমাদের আনসার, অর্থাৎ আমাদের সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি হবে 4। এভাবে আমরা লিখিত পরীক্ষায় এই অঙ্কটার সলিউশন করতে পারি। ধন্যবাদ সবাইকে।